অবশেষে প্রতীক্ষার অবসান হলো। দফায় দফায় আলোচনার পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে নির্ধারণ হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি। শুরুতে শ্রমিকদের দাবি ছিল 20,393 টাকা মজুরির, মালিকপক্ষ দিতে চেয়েছে 10,400 টাকা। শ্রমিকরা সম্মত না হওয়ায় আবারও মজুরি বোর্ডে আলোচনার টেবিলে বসে মালিক ও শ্রমিক পক্ষ। দুপুরে দুই পক্ষই দ্বারস্থ হয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে 8,000 থেকে বাড়িয়ে ঘোষণা করা হলো 12,500 টাকা মজুরি। যেটা 8,000 ছিল এটা 12,500 টাকা হবে। আর তাছাড়া এখানে রেশনের কথা শ্রমিকদের দাবি আছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আগে ফ্যামিলি কার্ড, একটা পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড, মানে তাদের যে কয়জন সদস্যই থাক না কেন ওই একটা কার্ডের মধ্যেই নির্দেশিত থাকবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। শ্রমিকরা মোট বেতনের মধ্যে 63% পাবেন বেসিক হিসেবে, থাকবে 5% ইনক্রিমেন্ট, প্রতিটি পরিবারে একটি ফ্যামিলি কার্ড। 7টি গ্রেড থেকে কমিয়ে 5টি গ্রেড করা হয়েছে। মালিক ও শ্রমিক উভয় পক্ষ এই কাঠামোতে সম্মতি জানিয়ে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। ডিসেম্বরের বেতনের সাথে তারা জানুয়ারির প্রথম সপ্তাহে যে বেতন পাবে সেই বেতনের সাথে এটা কার্যকর হবে। জীবন মান বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছে বলে জানায় মজুরি বোর্ড। 12,500-13,000 এর ভিতরে কিন্তু তাদের এক্সপেকটেশন। আমরাও কিন্তু সবাই এই বিষয়টা সব দিকে মালিক এবং শ্রমিকপক্ষের সবার সাথে আলোচনা করে মোটামুটি একটা গ্রহণযোগ্য, যাতে মালিকেরও ক্ষতি না হয় শ্রমিকের ক্ষতি না হয় সেই বিষয় করে একটা মাঝামাঝি পর্যায়ে আমরা এই বেতনটা নির্ধারণ করছি। 20 নভেম্বর নতুন কাঠামোর পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হবে, জানুয়ারি থেকেই তা কার্যকর হবে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।